আমরা আজকে কোর্টকে কোর্ট আমাদের বললেন আপনারা ফার্দার গ্রাউন্ডস দেন, তো আমরা আজকে ফার্দার গ্রাউন্ডস দিয়ে বললাম এইটা আমার কনস্টিটিউশনাল রাইট, কারণ আমি কোয়াশমেন্টের জন্য এসেছি এবং এই কোয়াশমেন্ট অ্যাপ্লিকেশনের বিরুদ্ধে লিভ টু আপিল করার 30 দিনের ভিতরে আমি এসেছি। যদি 30 দিন পার হয়ে যেত তাহলে হয়তো বলা হতো। সুতরাং এই যে নিম্ন আদালতের যে কাজটা করেছে আমরা মনে করতেছি এটা একটা কারসাজি, যে একটা পলিটিক্যাল কনসিডারেশনে মামলা উড্র করা হলো যেটা কলঙ্ক লেপন করে, এবং মনে হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় এসেই ক্ষমতার অপব্যবহার করে মামলাটা প্রত্যাহার করেছেন। আমরা কোর্টকে অ্যাপিল ডিভিশনকে বললাম যে এইটা আদেশ হয় নাই, মামলা প্রত্যাহার হয় নাই, মামলা এখনো জীবিত আছে, যেহেতু আমরা প্রপার টাইমে এখানে লিভ টু আপিল করেছি। মহামান্য আদালত আমাদের এই ফান্ডামেন্টাল রাইট কে যেটা এসেছে কনস্টিটিউশনাল রাইট, এই কনস্টিটিউশনাল রাইটের ভিতরে যেহেতু আছি ন্যায় বিচারের সাথে, এবং আমরা 104 অনুচ্ছেদ অনুযায়ী আমরা কমপ্লিট জাস্টিসেরও পিটিশন দিয়েছি, তাই ওনারা আমাদের আবেদনের আজকে যে এডিশনাল গ্রাউন্ডস আছে এই গ্রাউন্ডসের 3টি গ্রাউন্ডের কে অ্যাকসেপ্ট করে গ্রহণ করে আমাদের আপিল লিভ টু আপিল করার মঞ্জুর করেছেন, যে আপিল লিভ টু আপিল মঞ্জুর করে আপিল করার জন্য দিয়েছেন এবং অনুমতি দিয়েছেন আগামী 19-11 তারিখে শুনানির জন্য নির্ধারণ করেছেন।